আমাদের রাজ্যে আপনারা জানেন যে সামাজিক ভাতা, 30,000 নতুন সামাজিক ভাতা দেওয়া হবে যারা মুখ্যমন্ত্রী সামাজিক প্রকল্পে, 30,000 নতুন দেওয়ার অলরেডি কাজ অ্যাপ্লিকেশন নিয়ে নেওয়া হয়েছে, স্কুটিনি চলছে, খুব শীঘ্রই সেটাও আমরা দিয়ে দেব। সেটা স্কুটিনি বা যেগুলো অফিসিয়াল কাজ রয়েছে সেগুলো কমপ্লিট হলেই আমরা সেগুলো দিতে পারবো। আমাদের এখন পর্যন্ত আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য নতুন করে আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর অর্থাৎ পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা 334 জন নতুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে আমরা এখন পর্যন্ত তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পেরেছি এবং তারা তাদের কাজে যোগ দিয়েছে। এরকম 176 জন যারা অঙ্গনওয়াড়ি হেল্পার তারাও ইতিমধ্যে কাজে যোগ দিয়েছে, যাদেরকে আমরা নতুন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। সবচেয়ে বড় কথা হলো আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা যারা অনেক দিন ধরে কাজ করছেন, এডুকেটেড যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদের মধ্যে থেকে 100 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে আমরা তাদের প্রমোশন দিয়ে তাদেরকে সুপারভাইজার করেছি। আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো মনিটরিং করার জন্য আমাদের স্টাফ সংখ্যা কম ছিল, সেখানে আমরা 100 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা যারা এডুকেটেড যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের সিনিয়রিটি বেসিসে আমরা সেখানে তাদের 100 জনকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার করা হয়েছে, তারা সেগুলো দেখছেন। বাকি আমাদের আরো কিছু স্কিম আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারে থাকে যেগুলো অনেকেই সেটা জানেন অনেকেই জানেন না, জুবিলান্ট জাস্টিস ফান্ড। এটা অনেক সময় মানুষের বলেন যে আসলে এটার থেকে সুবিধা কারা পায়, জুবিলান্ট জাস্টিস ফান্ড থেকে এখন আমরা 2023-24 অর্থবছরে 23 জনকে আর্থিক সহায়তা করা হয়েছে। অর্থাৎ চিকিৎসার জন্য গরিব বাচ্চারা যারা চিকিৎসা করতে পারেন না, একদম অসহায় যারা, তাদেরকে কম মিনিমাম আমরা 10,000 টাকার থেকে শুরু করে 3 লক্ষ টাকা অবধি এরকম 23 জন বাচ্চাকে ইতিমধ্যে আমরা চিকিৎসার জন্য সাহায্য করতে পেরেছি এবং আমরা করেছি।